শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুসাম্মদ রায়হানা বেগম, সহকারী শিক্ষক রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রংপুর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখেছি যে এশিয়া মহাদেশ সম্পর্কে বিস্তারিত জেনেছি, আমরা এও জেনেছি যে বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অংশে রয়েছে তোমরা জানো কি? গত ক্লাসে কিন্তু এটিও আলোচনা করেছিলাম, ঠিক কি না? হ্যাঁ, এশিয়া মহাদেশকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে এশিয়ার যে দক্ষিণ অংশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কোন সেই দেশগুলোকে কি বলা হয়? দক্ষিণ এশিয়ার দেশ। তো বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ, ঠিক? হ্যাঁ, আজকে আমরা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সম্পর্কে জানবো। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ। দক্ষিণ এশিয়ায় মোট কয়টি দেশ আছে, দেশগুলোর নাম বলতে পারবে? দক্ষিণ এশিয়ায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এগুলো সবই দক্ষিণ এশিয়ার দেশ। তো বাংলাদেশের আশেপাশে কি রয়েছে? বাংলাদেশের চারদিকে রয়েছে, তোমরা যদি একটু মানচিত্রটি খেয়াল করে থাকো তাহলে দেখতে পারবে, অথবা পাঠ্য বই যদি তোমাদের কাছে থাকে তাহলে দেখতে পারবে যে বাংলাদেশের প্রায় চারদিকে তিন দিকেই হচ্ছে ভারত, আর হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব দিকে কি রয়েছে? মায়ানমার। আর দক্ষিণ দিকে কোন দেশ রয়েছে? দক্ষিণ দিকে রয়েছে সাগর, বঙ্গোপসাগর। তোমাদের একটি মানচিত্রে আমি একটু এখন দেখাবো বাংলাদেশের চারপাশে যে ভারত রয়েছে, মায়ানমার রয়েছে এবং বঙ্গোপসাগর রয়েছে চারদিক ঘিরে, এটি তোমাদের এখন মানচিত্রে আমি দেখাবো। দেখো এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের এই যে দক্ষিণ দিকে, তাই না? গত ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম উপরের দিকটা উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ দিক, আর ডান সাইডে হচ্ছে পূর্ব দিক, আর বাম দিকে হচ্ছে পশ্চিম দিক। তো এই যে পূর্ব এবং দক্ষিণ, নিচের দিকে দেখো দক্ষিণে কি রয়েছে, এই যে দেশগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? দক্ষিণ দিকে দেখো বাংলাদেশের নাম দেখা যাচ্ছে, বাংলাদেশ। তোমরা দেখতে পাচ্ছো বাংলাদেশ, এই বাংলাদেশের এই যে হলুদ দেখতে পাচ্ছো, বাংলাদেশের এই যে এটি কিন্তু ভারত, এই দিকেও হলুদ, এটি ভারত, এই দিকেও ভারত। তার মানে কি দেখো, তোমরা একটু খেয়াল করো, এই যে বাংলাদেশ, বাংলাদেশের উত্তর দিকে এবং পশ্চিম দিকে ভারত, এই যে পূর্ব দিকেও কিন্তু ভারত, আর এই যে দক্ষিণ পূর্ব দিকে কি রয়েছে, দক্ষিণ পূর্ব দিকে রয়েছে মায়ানমার, আর এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে কি, বঙ্গোপসাগর। তাহলে তোমরা বুঝতে পারলে বাংলাদেশের তিন দিকে রয়েছে ভারত, দক্ষিণ পূর্ব দিকে সামান্য অংশে রয়েছে মায়ানমার, এবং দক্ষিণ দিকে রয়েছে বাংলাদেশকে কি বলা হয়? নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশের প্রধান প্রধান নদী হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। এছাড়াও রয়েছে ব্রহ্মপুত্র, ধলেশ্বরী, ইছামতি, আড়িয়ালখা, তিস্তা, এসব হচ্ছে বাংলাদেশের নদী, অনেকগুলো নদী রয়েছে। এই নদীগুলোর বেশিরভাগের উৎস কোথায়?
ভারতে। বাংলাদেশের এই নদীগুলো যেমন কি করে বাংলাদেশের ভূমিকে উর্বর করে, বাংলাদেশের জমির নদী থেকে পলি যখন নদীগুলো হচ্ছে কি হয় উপচে যায়, তখন নদী থেকে জমিতে পলি আসে, এগুলো জমিকে উর্বর করে। আবার কখনো বা এই নদীগুলো কি হয় অনেক ভয়ঙ্কর হয়ে যায়। এখন কি বর্ষা চলছে আমাদের দেশে, কিন্তু কি হচ্ছে এখন চারিদিকে বন্যা হচ্ছে, তাই না? দেশের উত্তরাঞ্চলের কিছু অংশ যেমন লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের অংশ, এগুলো কিন্তু বন্যা কবলিত। এছাড়া দক্ষিণাংশের অনেকগুলো জায়গা হচ্ছে বন্যা কবলিত। এই নদী একদিকে আমাদের উপকার করে, অন্যদিকে আবার কখনো ভয়ঙ্কর হয়। এই নদীগুলো বাংলাদেশকে কি বলা হয়, বদ্বীপ বলা হয়। কেন বদ্বীপ বলা হয়, বাংলাদেশে বয়ের মতো দ্বীপ তৈরি হয়েছে, এই জন্য বাংলাদেশকে বলা হয় বদ্বীপ অঞ্চল। বাংলাদেশের দক্ষিণে তোমরা একটু আগে খেয়াল করেছো মানচিত্রে, বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর কি হয়, বঙ্গোপসাগর বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের তীরে কি রয়েছে, পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত রয়েছে এই বঙ্গোপসাগরের তীরে। কি সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত, 155 কিলোমিটার। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 155 কিলোমিটার। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও বাংলাদেশে আর কি রয়েছে, বাংলাদেশে রয়েছে এছাড়া বাংলাদেশে রয়েছে ঐতিহ্যবাহী বন সুন্দরবন। এই সুন্দরবনে কি রয়েছে, এটাকে কি বলা হয়, সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রোভ বন। এই বন হচ্ছে বিশ্বের খুবই কি সুন্দরবন হচ্ছে বিশ্বে অনেক তাৎপর্যপূর্ণ একটি বন সুন্দরবন। এই সুন্দরবনও কিন্তু বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এই সুন্দরবন পৃথিবী বিখ্যাত, সুন্দরবন হচ্ছে বিশ্ব ঐতিহ্য মর্যাদা লাভ করেছে। কিসের জন্য, এখানে প্রাণীর আবাসস্থল এবং সৌন্দর্যের জন্য সুন্দরবন হচ্ছে বিশ্ব ঐতিহ্য মর্যাদা লাভ করেছে। এই সুন্দরবনে কি রয়েছে বলতো, সুন্দরবনে রয়েছে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এই সুন্দরবন একটি আমাদের দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে, এখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে, সুন্দরবন দেখতে অনেক পর্যটক আসে। এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত, টেকনাফ, সেন্ট মার্টিন, এগুলো দেখতেও দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ যায় এবং বিদেশ থেকেও কিন্তু মানুষ এখানে আসে। এছাড়া কি রয়েছে, বাংলাদেশে 3টি পার্বত্য জেলা রয়েছে। পার্বত্য জেলা মানে কি, যে জেলাগুলোতে পাহাড় পর্বত রয়েছে, এরকম 3টি জেলার নাম জানো তোমরা? হ্যাঁ, পার্বত্য রাঙ্গামাটি, পার্বত্য খাগড়াছড়ি এবং পার্বত্য বান্দরবান। তার মানে কি, বান্দরবন দুই হচ্ছে খাগড়াছড়ি আর 3 নম্বর হচ্ছে রাঙ্গামাটি, এগুলো দেখতেও দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকে বিভিন্ন পর্যটক এদের এই সৌন্দর্য উপভোগ করতে আসে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম বলতে পারবা তোমরা, জানো? হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে
বিজয় বা বিজয় অথবা তাজিং তাজিং ডং এটি হচ্ছে কোথায় এর উচ্চতা কত 1231 মিটার আর পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এর উচ্চতা হচ্ছে 8850 মিটার এটি কিসের নাম কি এভারেস্ট আর এটি হচ্ছে বিজয় এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আর এটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বাংলাদেশের সমগ্র অঞ্চল অর্থাৎ পুরো বাংলাদেশ প্রায় বিস্তীর্ণ একটি সমভূমি অর্থাৎ সমান ভূমি বিরাজমান কিছু কিছু অংশ কি উঁচু অর্থাৎ পাহাড় পর্বত এছাড়া পাহাড় পর্বত নদী নালা এছাড়া সবই হচ্ছে কি সমান ভূমি তো এই বাংলাদেশে কি রয়েছে এই সমভূমি অঞ্চলে আয়তন কত মায়াশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার এটিকে যদি আমরা মাইলে প্রকাশ করি তাহলে 56,977 বর্গ মাইল কত কিলোমিটার 1,47,570 বর্গ কিলোমিটার এবং বর্গ মাইলে যদি বলি তাহলে 56,977 বর্গ মাইল এছাড়া বাংলাদেশে কি রয়েছে 2015 সালের 31 জুলাই একটি সীমানা চুক্তি হয় যেটি হচ্ছে স্থল সীমানা চুক্তি এর মাধ্যমে কি হয় 10,041.25 একর সীমানা বাংলাদেশের যোগ হয়েছে এই স্থল সীমানা চুক্তি কেন হয়েছিল বাংলাদেশে কিছু কি রয়েছে বাংলাদেশে কিছু ছিটমহল রয়েছে ছিটমহল হচ্ছে অর্থাৎ দেশ ছড়ানো ছিটানো কিছু অংশ যেগুলোকে বলা হয় ছিটমহল এই ছিটমহল দেখা যাচ্ছে যে বাংলাদেশের অংশ কিন্তু সেটি হচ্ছে ভারতের মধ্যে আছে বা এই এগুলোকে বলা হয় ছিটমহল এগুলো দেশের সীমানা অঞ্চলগুলোতে রয়েছে যেমন বুড়িমারি দহগ্রাম ছিটমহল রয়েছে এটি বুড়িমারিতে অবস্থিত এছাড়া কুড়িগ্রামের দিকে আছে তারপরে হচ্ছে তোমার যশোর বেনাপোলের দিকে আছে এই ছিটমহলগুলো নিয়ে একটি চুক্তি হয় ভারতের সাথে সেটি হচ্ছে 2015 সালে এর মাধ্যমে বাংলাদেশ কতটুকু সীমানা পেয়েছে 10,041.2 এছাড়া বঙ্গোপসাগরে ভারত ও মায়ানমারের সাথে জলসীমা নিয়ে সমুদ্র সীমা নিয়ে একটি মামলায় বাংলাদেশ রায় পেয়েছিল যে রায়ে প্রায় 1,00,000 বর্গ কিলোমিটারের বেশি জলসীমা বাংলাদেশ পেয়েছে বাংলাদেশে প্রায় এখন জনসংখ্যা 18 কোটির বেশি কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে 2011 সালে যে আদমশুমারি রিপোর্ট আছে সেখানে 14 কোটির বেশি জনসংখ্যা দেখানো হয়েছে এখন প্রায় 18 কোটির বেশি জনসংখ্যা বাংলাদেশে বাংলাদেশকে কি বলা হয় ঘনবসতিপূর্ণ একটি দেশ বলা হয় এই ঘনবসতিপূর্ণ দেশের জনসংখ্যা অর্থাৎ বাংলাদেশ তোমরা মানচিত্র খেয়াল করেছো বাংলাদেশ একটি ছোট্ট দেশ কিন্তু এখানে জনসংখ্যা সেই তুলনায় অনেক বেশি এই জন্য বাংলাদেশকে কি বলা হয় ঘনবসতিপূর্ণ দেশ বলা হয় এই ঘনবসতিপূর্ণ দেশের এই জনসংখ্যা কিন্তু বাংলাদেশের একটি প্রধান সমস্যা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ